ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উই আর। আজকে আরেকটা ভ্লগ নিয়ে আসলাম, তো টুকটাক কিছু শপিং করতে যাচ্ছি। কিচেনের জন্য একটা ব্রেকফাস্ট টেবিল ডেকোরেশন করব, সেই জন্য যাচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তো চলুন আমাদের সাথে। আমরা কাছের একটা মলেই যাব, বেশি দূরে যাব না। আর এমনিতে আমরা যে শহরে থাকি, শহরটা কিন্তু বেশি বড় না, অনেক ছোট। বেশিরভাগ মলগুলোই খুব কাছে, যেটা আমাদের বাসা থেকে কাছে, এবং যে দোকানটাতে যাচ্ছি এটা বেশ বড় এবং অনেক ধরনের ঘর ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায়। তো মাঝে মাঝে আমরা যাই, তারপরে আবার কিছু গাছের জন্য টপ কিনতে সেটা ওখানেই যাই আর কি, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। বলেছি কিনা জানি না, এখানে কিন্তু জনসংখ্যা অনেক 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 কম। দেশটা বাংলাদেশের চেয়ে মনে হয় 10-12 গুণ বড় হবে, কিন্তু মানুষ মানে আমাদের হিসাব করলে মনে হয় যে নাই। তো শহর দেখে তাও দেখবেন যে রাস্তা কিন্তু আপনি তেমন একটা মানুষজন দেখবেন না, কারণ ওদের মানুষজন খুবই কম। তাও শহরে আপনি কিছু দেখবেন, শহর থেকে একটু ছাড়াই গেলে একদম একটা মানুষও দেখা যাবে না। যদিও আফ্রিকার দেশ নিয়ে মানুষের অনেক ধরনের ভুল ধারণা, যে আফ্রিকার দেশ মানেই বিশৃঙ্খলা, অশান্তি, নানান রকমের ক্রাইম, বাট বতসোয়ানা আসলে খুবই নিরিবিলি শান্ত একটা দেশ, এবং থেকে আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় আপনি অনেক বেশি শান্তি পাবেন। আমরা মেন রোডে চলে আসছি, বা অন্য কোনো ধরনের যানবাহন চলে না, সেই জন্য ধরেন ড্রাইভ করে অনেক আরাম পাওয়া যায়। আর যানজট এই শহরটাতে নাই বললেই চলে, শুধু অফিস যখন ছুটি হয় তখন কিছু সেটাকে আপনি যানজট বলবেন না, একটু লম্বা লাইন হয়ে যায় আর কি। এই যে আমরা চলে এসেছি, এখন দেখি কোথায় পার্কিং পাই। মনে হয় এই সাইডেই আছে পার্কিং, খানি করে যাই। চলে আসছি মার্কেটে, এখানে দোকানপাটে বাহিরে কিছু ছোট ছোট দোকান বসে যেখানে ট্রেডিশনাল জিনিসপত্র পাওয়া যায়। আমরা প্রথমে চলে যাব বাহুমিতে, বসার জন্য টব নিব, সেই জন্য দেখছি কিচেনের জন্য যাচ্ছি। Thank you.
টুকটাক কিছু শপিং করে আমরা চলে এসেছি। এখন যেই ব্রেকফাস্ট টেবিলটার জন্য যত একটা গাছ রাখবো আমি, তো এরকম একটা সিরামিকের বাটি নিয়েছি, তারপরে দেখাচ্ছি যেটা কোথায় রাখছি। তো এখন কিষণের অনেক গাছ এখান থেকে যেটা ইনডোরে থাকতে পারে এরকম একটা চয়েস করেছি, দেখাচ্ছি এই যে এটা রাখবো আর কি। আশা করছি যেটা ও যে জায়গাটাতে রাখবো এনাফ আলো পাবে, বাঁচবে। বাবা মাটি দিয়ে দেওয়া গিয়ে নাকি আমরা আসলে এখানে যে মাটিটা এটা আসলে মানে বালুর মতো আর পাথর থাকে অনেক, তো ওটাতে গাছ খুব একটা ভালো হতে চায় না, বিশেষ করে যেটা আমরা বাসার ভিতরে রাখি। তো সেই জন্য আমরা মাটি কিনে নিয়ে আসি, এরকম প্লাস্টিকের ইয়েতে আসে। এখানে কতটুকু থাকে এমন? ও, এটার মধ্যে 10 কেজি থাকে এবং এই মাটিটা খুব ভালো। এটা সুবিধা কি মানে পানিটা ধরে রাখে না, যার জন্য ভিতরে কিন্তু যেহেতু মানে অনেক বেশি হিটটা পায় না, রোদ পায় না, তো যদি পানিটা ধরে রাখে তাহলে গাছটা পচে যায়। আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব আমরা কিভাবে আমাদের ইনডোর প্ল্যান্টগুলোর টেক কেয়ার করি এবং কী কী প্ল্যান্ট আমাদের আছে। দেখেন মাটিটা খুব সুন্দর, একদম ঝরঝরা, একদম পানি ধরে রাখে না। তারপরে এরকম মাটিটা ইউজ করতে পারেন ইনডোর প্ল্যান্টের জন্য। একটু বেশি হয়ে যাচ্ছে না কি? অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। খুব ভালো লাগে বাসার ভিতরে যে গাছগুলো থাকে। আর এই দেশে আসলে বৃষ্টি হয় না তো তেমন, প্রচুর আলো পায় গাছ ভিতরে রাখলেও। আর আমাদের বাসায় বেশিরভাগ রুমেই অনেক আলো ঢুকে, কিচেনেও, তো খুবই ভালো লাগে তখন। তো আপনাদেরকে বলছিলাম যে ব্রেকফাস্ট টেবিল আমরা একটা ডেকোরেশন করব, সেটার জন্য কিছু কেনাকাটা করতে গেলাম। তারপরে আপনাদেরকে দেখালাম যে গাছ যেটা ইউজ করব সেটা রেডি করা হয়েছে, আর এখন তিশন ক্যান্ডেল বানাচ্ছে। আমি একদমই জানি না আসলে কীভাবে ক্যান্ডেল মারায়, আজকেই প্রথম দেখা হচ্ছে। আগেও অনেক ক্যান্ডেল বানিয়েছে কিন্তু দেখা যায় যে সময়ের অভাবে আমি দেখিনি আর কি, ওই বানায়। তো প্রথমে দেখতে পাচ্ছি যে নর্মাল যে ক্যান্ডেলগুলো ওগুলো ভেঙে পাতিলটাতে নিয়ে নিচ্ছে। আর ক্যান্ডেলের মাঝখানে যে কি বলে এটা কেমন উইক, আচ্ছা ওটা বের করে নেওয়া হয়েছে, এটাই আবার পরে আবার ইউজ করা হবে আর কি। তো সবগুলো থেকেই বের করে ফেলা হবে। এখন পাতিলটাকে চুলায় বসানো হয়েছে, চুলাটা অন করে দেওয়া হচ্ছে। কেন একটা পুরনো পাতিল দিয়ে দিয়েছি, কারণ এটা তো আর ইউজ করা যাবে না, অর্থাৎ আপনারা আপনাদের যে কোনো একটা পুরনো পাতিল ইউজ করতে পারেন যেটা শুধুমাত্র ক্যান্ডেল বানানোর জন্য ইউজ করবেন। এবং এই কাজটা খুব সাবধানে করবেন, যেহেতু এটা অনেক গরম হয়ে যায় আর হাত পুড়ে যেতে পারে, তাতে খুব সাবধানে করতে হবে। যে গলানো হচ্ছে এগুলো, আর এক্সট্রা যেই সুতাটা মানে যেইটা রয়ে গেছে ওটা উঠে ফেলা হচ্ছে, কারণ আমাদের আমরা যেহেতু একটা ক্যান্ডেল বানাবো তো আমরা একটা রেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুরো গলে গিয়েছে, অল্প একটু আছে, এখন আমরা ওটা উঠিয়ে গ্লাসে ঢালবো। এই গ্লাসটা আমরা ইউজ করছি ক্যান্ডেলের জন্য, এরকম ক্যান্ডেলগুলো আমার খুব পছন্দ। তিশন এই যে যেই কাবাবের কাঠি আছে ওটাতে ক্যান্ডেলের যেই দড়িটা ওটা বেঁধে নিচ্ছে, এটাকে মাঝখানে দিবে যত সম্ভব। ইয়া এটা দেওয়া হয়েছে, অনেক ভালো বুদ্ধি, আমিও শিখে ফেললাম এই মানে
ইফাকে আর কি, আর আমি জানতাম না কীভাবে বানাই ও ক্যান্ডেল। অনেক সাবধানে বাবা, এটাকে ঢালা হচ্ছে, তুমি সাবধানে, কোনো সমস্যা নেই। ও বলতেছিল যে ক্যান্ডেল হয়তো এনাফ হবে না, কিন্তু আমার মনে হচ্ছে যে ঠিক আছে, একদম পারফেক্ট। ওয়াও, সুন্দর লাগছে। এখন এটা কি বলবো, কতক্ষণের জন্য রাখতে হবে? লাইক 12 আওয়ার্স। ওকে, তো 12 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে, মানে একদম জমে যাওয়ার জন্য। তারপরে আমরা টেবিল ডেকোরেশনটা দেখাবো, আমি তো খুবই এক্সাইটেড। তো আমরা আসলে তাহলে 12 ঘন্টা অপেক্ষা করি, অনেকটা সময়, কি আর করার। তো ব্রেকফাস্ট টেবিলের জন্য যা যা ডেকোরেশন সমস্ত কিছু রেডি করে ফেলেছি, এখন শুধু কি বলে ডেকোরেশন করার পালা। তো এই বাস্কেটটা নিয়ে এসেছিলাম, যেটার মধ্যে গাছটা রাখবো, টেবিলের মাঝখানে থাকবে। আর আপনাদের দেখালাম যে ক্যান্ডেল বানিয়ে দিয়েছে তিশন, তো এ দুটোই থাকবে আসলে, কারণ যেহেতু ব্রেকফাস্ট করার জন্য টেবিল সেটা ছোটো হয়, তো আর আমার কিচেনটা অত বড় না, তারপরেও খারাপ না, বেশ ভালোই বড়। তো সে কারণে এই দুটো জিনিসই আপাতত রাখবো, যাতে এখানে বসে সকালের মানে নাস্তাটা সেরে ফেলা যায়, সব কিছু বারবার টেনে নিয়ে যাওয়া ডাইনিংয়ে সেটা একটা ঝামেলা লাগে আমার কাছে। দেখতে পাচ্ছেন আমার বিড়াল, সে নিচে বসে আছে, তারা দেখে সে কী করে, এই যে সে তার কাজ হলো যেখানে যেখানে আমরা থাকবো সেখানেই থাকা। এই হলো আমার টেবিল। তো আর ছোটো কিছু টুল ইউজ করছি আপাতত, পরে হয়তো বা চেঞ্জ করব। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড, উই আর